ত্বককে ফর্সা করতে, ত্বকের দাগছোপ দূর করতে, ত্বকের এই শীতকালে বেসিক্যালি ত্বকের শুষ্কভাব দূর করে, ত্বককে প্রাণবন্ত করতে, ত্বককে সজীব করতে তোমরা কিভাবে একটি ঘরোয়া রেমিডি তৈরি করে ত্বকে লাগাতে পারবে খুব সহজে, এটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটি তৈরি করতে তোমাদের সামান্য কিছু উপকরণ দরকার হবে যেগুলো আমাদের ত্বককে অনেক বেশি হেল্প করে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো এই উপকারী ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে তোমাদের সাথে আমি একটি রেমিডি শেয়ার করব, যেটি তোমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করতে, ত্বকের ডালনেস দূর করতে, ত্বকের ট্যান দূর করতে, ত্বকের যাবতীয় সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে। আর এটি তোমরা ব্যবহার করলে ত্বক কিন্তু একদিনই অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। তো চলো দেখে নাও কিভাবে আজকের রেমিডিটি তৈরি করতে হবে। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো ফ্রেন্ডস, আজকের এই ইফেক্টিভ রেমিডিটি তৈরি করার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় চামচের এক চামচ পরিমাণ চিনিও নিয়ে নিতে পারো, আমি এখানে ছোট চামচ ব্যবহার করছি। তো এবার নিয়ে নিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পু, আর এটার দাম কিন্তু একদমই কম, মাত্র 1 টাকায় তোমরা একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন আমি এখানে এক চামচ পরিমাণ ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিচ্ছি, আর এই ছোট একটি প্যাকেটে কিন্তু এক চামচ পরিমাণই ক্লিনিক প্লাস শ্যাম্পু হয়। তো এটা দিয়ে তোমরা এক সপ্তাহ মতো ব্যবহার করতে পারবে, এক সপ্তাহের জন্য এটি তোমরা কাজ চালিয়ে নিতে পারবে, তারপরে তোমরা আবার তৈরি করে রেখে দিবে এক সপ্তাহের জন্য। আর এটা কিন্তু আমি এক সপ্তাহের জন্যই ব্যবহার করব, এক সপ্তাহের জন্যই তৈরি করে রেখে দিব, যাতে আমি এক সপ্তাহ মতো এটি ব্যবহার করতে পারি রোজ ফেস ওয়াশ হিসেবে। আর আমি কিন্তু আজকে এটা একটি ফেস ওয়াশ তৈরি করছি। তো ফ্রেন্ডস, এখন আমি এই উপকরণ দুটিকে ভালো করে মিশিয়ে নিব, যাতে করে চিনিটা গলে যেতে পারে এবং ভালো করে শ্যাম্পুর সাথে মিক্সড হতে পারে। আরেকটা কথা ফ্রেন্ডস, তোমরা কিন্তু এখানে যে কোনো ধরনের শ্যাম্পু ইউজ করতে পারো, তবে আমি বলবো যে যেহেতু এটার দাম কম তাই তোমরা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো। আর এই রেমিডিটা কিন্তু অনেকে ট্রাই করেছে, তারা ভালো ফিডব্যাক দিয়েছে যে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা তাদের স্কিনের জন্য সুইটেবল হয়েছে এবং ভালো কাজ করেছে, তাই অবশ্যই তোমরা ক্লিনিক প্লাস শ্যাম্পুটি ব্যবহার করার চেষ্টা করবে। আর ফ্রেন্ডস, এখন যেহেতু শীতকাল আর শীতে আমাদের ত্বক প্রচুর পরিমাণে শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, আর এজন্য আমি এখানে 1 চামচ পরিমাণ নারকল তেল নিয়ে নিচ্ছি। তোমাদের যাদের স্কিন তৈলাক্ত থাকে, তারা যদি অতিরিক্ত তৈলাক্ত হয় তাহলে এখানে 1/2 চামচ পরিমাণ নারকল তেল নিয়ে নিতে পারো। আমি যেহেতু শীতকালের কথা চিন্তা করে এবং আমার ত্বক খুবই রুক্ষ, তাই আমি এখানে 1 চামচ পরিমাণ নারকল তেল ব্যবহার করছি। আর নারিকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো, কারণ এটি ত্বকের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে লড়াই করে, ত্বককে সুরক্ষিত রাখে। তো ফ্রেন্ডস, এখন আমি ইউজ করছি এখানে গ্লিসারিন, আর গ্লিসারিন কিন্তু শীতকালে এই রেমিডিটি তৈরি করলে তোমরা অবশ্যই অবশ্যই ব্যবহার করবে। যদি এই রেমিডিটা তোমরা গরমকালে দেখে গরমকালে ব্যবহার করতে চাও তাহলে তোমরা এই গ্লিসারিনটা অ্যাভয়েডও করতে পারো, তবে শীতকালে যারা এটি ব্যবহার করবে অবশ্যই গ্লিসারিন ব্যবহার করবে, কারণ গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের চুলকানি, ব্যাকটেরিয়া এবং ত্বকের শুষ্কতা থেকে আমাদের ত্বককে রক্ষা করে, এবং গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করতে, ত্বকের দাগছোপগুলো দূর করতেও সাহায্য করে। এখন এখানে অ্যাড করে নিতে হবে গোলাপ জল, আর আমি এখানে 5 চামচ পরিমাণ গোলাপ জল নিয়ে নিচ্ছি। এখানে সব কিছু কিন্তু 1 চামচ 1 চামচ আমি ইউজ করেছি, আর এখানে গোলাপ জলটা তোমরা 4 থেকে 5 চামচ পরিমাণ ব্যবহার করবে, তবে অতিরিক্ত পাতলা করবে না, আবার যেন একটু মোটা টাইপের না হয় সেদিকেও খেয়াল রাখবে। এখানে আমি 5 চামচ পরিমাণ ছোট চামচের গোলাপ জল ব্যবহার করছি, আর এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। ফ্রেন্ডস, গোলাপ জল কিন্তু আমাদের ত্বকের পিএস ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে ভীষণভাবে, এছাড়া এটি রোমকূপে ঢুকে রোমকূপের যে তেল বা অতিরিক্ত যে ময়লাটা সেটা কিন্তু বের করে আনে, এবং আমাদের ত্বকে যে শীতকালে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা গরমকালেও এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যাগুলো থেকেই থাকে, এছাড়া ব্রণের সমস্যা তো থাকেই, এই সকল সমস্যাগুলো কিন্তু দূর করতে খুব ভালো কাজ করে এই গোলাপ জল। এছাড়াও চোখের নিচে যাদের ফোলাভাব আছে তাদেরও চোখের নিচের ফোলাভাব দূর করতেও কিন্তু সাহায্য করে গোলাপ জল, তাই তোমরা যদি গোলাপ জলকে গ্লিসারিনের সাথে বা এভাবে চোখের নিচের এই ফোলাভাব দূর করার ক্ষেত্রে ব্যবহার করো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তবে আমি বলবো এটা যেহেতু শ্যাম্পু ইউজ করা আছে তাই এটা তোমরা চোখের নিচে একটু সাবধানে ব্যবহার করবে, যাতে করে চোখের ভিতর ঢুকে না যায়। তবে শুধু গ্লিসারিন এবং গোলাপ জল তো যদি তোমরা চোখের নিচে এই ফোলাভাব দূর করার ক্ষেত্রে চোখের নিচে ব্যবহার করো, অ্যাপ্লাই করো রাতে ঘুমানোর পূর্বে, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর ফ্রেন্ড, শুষ্ক ত্বকের জন্য কিন্তু গোলাপ জল খুবই উপকারী একটি ময়েশ্চারাইজার, তাই এটি তোমরা ব্যবহার করতে একদমই ভুলো না শীতকালে। তো ফ্রেন্ডস, এটি কিন্তু খুব ভালো করে রেমিডিটি নাড়তে হবে, যাতে করে এটি খুব ভালো করে একটি আরেকটির সাথে মিশে যেতে পারে। আর এটা যেহেতু একটি ফেস ওয়াশ তৈরি করব, তাই সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ফ্যানাটারও বাড়িয়ে নিতে হবে। আর এখন আমি ব্যবহার করছি এখানে
অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেলও আমাদের ত্বকের যত্নে খুবই ভালো কাজ করবে, তবে কারো হাতের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে তাহলে এটা তোমরা অ্যাভয়েড করতে পারো, কিন্তু এটি তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু উপকারিতাটা আরও বহুগুণে বেড়ে যাবে। কেউই কিন্তু এখানে ন্যাচারাল অ্যালোভেরা জেলটা ব্যবহার করবে না, অবশ্যই এখানে তোমরা কেনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করবে, কারণ ন্যাচারাল অ্যালোভেরা জেলটা ব্যবহার করলে সেটা ত্বকে চুলকানির প্রবণতা বাড়িয়ে দিতে পারে, যেহেতু অনেকেরই চুলকানির সমস্যা থাকে, অ্যালার্জির সমস্যা থাকে। আর আমি দেখেছি ন্যাচারাল অ্যালোভেরাটা কিন্তু আমাদের ত্বকে চুলকানির সমস্যাটা বাড়িয়ে দিতে পারে, তো এক্ষেত্রে তোমরা এখানে কেনা অ্যালোভেরা জেলটা অবশ্যই ব্যবহার করবে। তো আমার কিন্তু এই রেমেডিটা তৈরি করা হয়ে গিয়েছে, আর ঠিক এরকম একটি কনসিস্টেন্সি তোমরা এটি তৈরি করবে, অনেক বেশি পাতলাও না আর মোটাও না। তো এটা তোমরা মুখে ব্যবহার করবে, আমি যেহেতু হাতে লাগিয়ে তোমাদের ভিডিও করে দেখাই তো আমি এটা হাতেই অ্যাপ্লাই করছি, আর এটা যখন তোমরা মুখে ব্যবহার করবে অ্যাজ এ ফেস ওয়াশের মতো ব্যবহার করবে, আর এটা তোমরা ঠোঁটেও ব্যবহার করবে, নাকেও ব্যবহার করবে, কারণ নাকের ব্ল্যাকহেডস হোয়াইটহেডস দূর করতে সাহায্য করবে। এছাড়া তোমরা ঠোঁটে যাদের ঠোঁট কালচে হয়ে যায় শীতকালে, ঠোঁটের মরা চামড়াগুলো তুলতে ভীষণ ভালো কাজ করবে এই ফেস ওয়াশটি, তাই তোমরা এটি মুখে, ঠোঁটে, নাকের দুই পাশে পুরো ফেসে তোমরা ভালো করে এটি ঘষে ঘষে অ্যাপ্লাই করবে এবং কিছু সময় ধরে এটি ভালো করে ম্যাসাজ করবে, তবে চোখে যেন না যায় সেই দিকটাতেও তোমরা খেয়াল রাখবে। তারপরে ভালো করে এটি ধুয়ে নিবে। তো আমি এটা কিছু সময় ধরে একটু ম্যাসাজ করে তোমাদের দেখাচ্ছি, তারপর আমি এটা ধুয়ে নিব, ধুয়ে তোমাদের আবারও দেখাবো যে এটি তোমাদের ত্বকের জন্য কতটা ভালো কাজ করবে। তো ফ্রেন্ডস, আমি এটি ধুয়ে চলে এসেছি আর তোমরা দেখতেই পারছো হাতটা কতটা পরিমাণে ক্লিন হয়েছে, কতটা সফট লাগছে, এটা তোমরা দেখে বুঝতে পারবে না, তবে আমি এটা ধরে বুঝতে পারছি এটা অনেকটা বেশি ত্বককে সফট করে এবং এটা কিন্তু ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে। তোমরা আমার দুই হাতের পার্থক্য দেখলেই বুঝতে পারবে যে এটি ত্বককে কতটা পরিমাণ ফর্সা উজ্জ্বল করে এবং এটা ভীষণভাবে ত্বককে সফট করবে। তো এটা তোমরা রোজ সকালে এবং রাতে ঘুমানোর পূর্বে ব্যবহার করবে, খুব ভালো একটি রেজাল্ট পাবে। যদি একটা না সাত দিন ব্যবহার করো, সাত দিনে তোমরা খুব ভালো একটা রেজাল্ট বুঝতে পারবে, আর যদি ভালো রেজাল্ট পাও তাহলে অবশ্যই এটা ডে বাই ডে এটি ব্যবহার করবে। আর এটি তোমরা এভাবে তৈরি করে, আমি প্রথমেই বলেছিলাম যে সংরক্ষণ করে রাখবে সাত দিনের জন্য, তো আমি এটা একটি কৌটোতে ভরে সংরক্ষণ করে রাখবো, আর এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই যেহেতু এখন শীতকাল আর শীতে এমনিতেই আমাদের ঠান্ডার সমস্যা, তো সেক্ষেত্রে ফ্রিজে রাখার অবশ্যই কোনো দরকার নেই, আর এটা তোমরা বাইরে রাখলেই ভালো থাকবে। এক সপ্তাহ মতো এটা তৈরি করে, এক সপ্তাহের জন্য তৈরি করে এটা বাইরে রাখবে, তারপরে এটি রোজ তোমরা ব্যবহার করবে, তারপরে যদি শেষ হয়ে যায় আবারও তোমরা এটি তৈরি করে এভাবে বাইরে এক সপ্তাহের জন্য কৌটো ভরে রেখে দিবে, আবার তোমরা এক সপ্তাহ ব্যবহার করবে। তো এভাবেই তোমরা এটি ব্যবহার করতে পারবে। তো এভাবে তোমরা ব্যবহার করে দেখো, এটা তোমাদের ত্বককে অনেক ভালো রাখবে এবং ত্বকের যত্নে অনেক ভালো কাজ করবে। সাবান ব্যবহারে কিন্তু আমাদের ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায়, কারণ যেহেতু সাবানে অনেক ক্ষার থাকে, আর এছাড়া অনেক ফেস ওয়াশে অনেক ভারী ভারী কেমিক্যাল ব্যবহার করা থাকে যেগুলো আমাদের ত্বককে শুষ্ক করে দেয় বা ত্বকের জন্য অনেক খারাপ প্রভাব ফেলে। তো এক্ষেত্রে তোমরা এটি তৈরি করে ব্যবহার করে দেখতে পারো। আশা করছি তোমাদের ত্বকও ডে বাই ডে অনেক বেশি সুন্দর হয়ে যাবে, অনেক বেশি ফর্সা হবে, ত্বকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা ত্বকের যে মরা চামড়াগুলো সেগুলো তুলে দিবে এবং ত্বককে শীতকালে ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে একটি সজীব প্রাণবন্ত ত্বক দিবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, এবং এটি ব্যবহার করে অবশ্যই আমাকে কমেন্ট করে আবার জানাবে যে কেমন রেজাল্ট পেলে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখতে একদমই ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই পাশে থাকবে, দোয়া করবে। আল্লাহ হাফিজ।